OnePlus 7 Pro-র মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্ট হচ্ছে এটি ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা। এর আগের কয়েকটি মডেল সম্পর্কে সবাই জানতো ফোনগুলো স্প্ল্যাশ প্রুফ, যদিও তাদের কোনো অফিশিয়াল আইপি রেটিং ছিল না। বাট এই ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করেছে OnePlus নিজেই, কারণ একটা টিজারে দেখা যায় একটি বাকেটের মধ্যে OnePlus 7 Pro-কে ডুবিয়ে দেওয়া হচ্ছে। সেখানে লেখা দেখা যাচ্ছে, ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিংস ফর ফোনস কস্ট ইউ মানি, উই বট সামথিং লেস এক্সপেন্সিভ ইনস্টেড। মানে তাদের ভাষায় ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট, কিন্তু আইপি রেটিংয়ের কস্ট মিনিমাইজ করার জন্য তারা আইপি রেটিং সার্টিফিকেট নেয়নি। ভালো কথা, তবে নিচে আবার ছোট করে লিখে দিয়েছে, প্রোডাক্ট নট আইপি সার্টিফাইড, অপটিমাল কন্ডিশনে এটি টেস্ট করা হয়েছে এবং ওয়াটার ড্যামেজ হলে তারা কোনো দায় নেবে না বলা আছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে। হোয়ার এ জোক! তবে অফিসিয়াল আইপি রেটিং না থাকলেও ফোনটা আমরা ডুবিয়ে দিচ্ছি এই জারের মধ্যে, দেখা যাক কি হয়। শুধু OnePlus 7 Pro-ই না, এর সাথে থাকলো অফিসিয়াল IP68 সার্টিফাইড গ্যালাক্সি S10 Plus। বাই দ্য ওয়ে, গ্যাজেট অ্যান্ড পার্ক থেকে স্পন্সর করা হয়েছে আজকের ভিডিওটি। তারা OnePlus 7 Pro-টি পাঠিয়েছে ওয়াটার টেস্ট করার জন্যই, এবং তাদের জন্য বিগ থামস আপ ফ্রম মি। এই মহৎ কর্মে অংশগ্রহণ করার জন্য তাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ভিজিট করে আসতে পারেন তাদের ফেসবুক পেজ, এবং গ্যাজেট অ্যান্ড পার্কের শোরুম থাকছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ। যে কোনো গ্যাজেট বা স্মার্টফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের শোরুম থেকে। তাদের সম্পর্কে ডিটেইল ইনফো থাকছে ভিডিও ডেসক্রিপশনে। দেখতেই পাচ্ছেন ফোন দুটি 1 মিনিটের ওপরে আন্ডার ওয়াটারে ছিল, এবং বের করার পর আমি কোনো প্রবলেমই খুঁজে পেলাম না। গ্যালাক্সি S10 Plus-এ তো কোনো প্রবলেম হবার কথাই না, কারণ এটি IP68 সার্টিফাইড, উইচ ইজ অফিসিয়াল। কিন্তু OnePlus 7 Pro, যেটাতে কোনো অফিসিয়াল সার্টিফিকেশন নেই, সেটাও অলমোস্ট ঠিকঠাক আছে, কোনো জায়গায় কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। এবার ফোন দুটোকে আবার আন্ডার ওয়াটারে দিয়ে দিব, এবার একটু লম্বা সময়ের জন্য। দেখা যাক OnePlus 7 Pro কতক্ষণ সার্ভাইভ করতে পারে। অনেকেই জানেন, মাত্র কয়েকদিন আগে কিন্তু OnePlus 7 Pro রিলিজ হওয়ার পরপরই আমাদের চ্যানেলে এর একটা ফুল রিভিউ আপলোড হয়ে গেছে। ইন কেস সেটা দেখে না থাকলে আশা করি সেই ভিডিওটি দেখবেন এবং OnePlus 7 Pro সম্পর্কে ফুল একটা আইডিয়া পাবেন সেখানে। এর মাঝখানে OnePlus 7 Pro সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। OnePlus 7 Pro এর মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে এর 6.67-ইঞ্চ ডিসপ্লে, উইচ ইজ অ্যামোলেড, এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে 90 Hz। রেগুলার ফোনগুলোতে 60 Hz-এর ডিসপ্লেই দেখা যায়। 90 Hz রিফ্রেশ রেটের বেনিফিট হচ্ছে এটি সুপার স্মুথ একটা ফিল দেয়। এই কারণে নর্মাল ডিসপ্লেগুলোর চেয়ে এই ডিসপ্লের ট্রানজিশন, অ্যানিমেশন এবং স্ক্রলিংয়ের সময় বেটার স্মুথনেস দেখা যায়। তবে ডেইলি ইউজের জন্য এটা এক্সট্রাঅর্ডিনারি কিছুই না, কারণ যেসব গেমস 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে না, সেখানে এটি রেগুলার 60 Hz রিফ্রেশ রেটেই কন্টেন্ট শো করে। ইউটিউবে ভিডিও দেখার সময় ওই ডিসপ্লের কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না, তবে নেভিগেশন, স্ক্রলিংয়ের সময় রেগুলার ডিসপ্লের সাথে এর পার্থক্য ভালো মতোই চোখে পড়বে। OnePlus-এর ফোনগুলো স্পিডের দিক থেকে সবসময়ই বেস্ট, কারণ এতে সবসময় হাই এন্ডের স্পেক্স ব্যবহার করা হয়ে থাকে। এতে থাকছে স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, এর সাথে থাকছে 6 GB, 8 GB কিংবা 12 GB পর্যন্ত র্যাম, আর এতে থাকছে 4000 mAh-এর বিগ ব্যাটারি। আর OnePlus 7 Pro 2019-এর ট্রেন্ডকে ফলো করেছে, মানে এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মধ্যে একটি রেগুলার লেন্স, আর একটি টেলিফটো লেন্স এবং অন্যটি আলট্রা ওয়াইড লেন্স।
5 মিনিট পরে গ্যালাক্সি এস 10 প্লাস এখান থেকে উঠিয়ে নিলাম, কারণ এটার ওয়াটার টেস্টের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ এটি কিন্তু অফিশিয়াল আইপি সার্টিফাইড। প্রায় 6.5 মিনিট এটি আন্ডার ওয়াটারে থাকার পরও এতে পানি ঢোকার কোনো লক্ষণ দেখতে পেলাম না, ফোনের সব কিছু ঠিকঠাক মতো কাজ করছিল। এবার দেখা যাক পপ আপ মেকানিজমটা কি ওয়াটারপ্রুফ কিনা। বেশ লম্বা সময় ধরে আন্ডার ওয়াটার টেস্ট করে দেখা গেল OnePlus 7 Pro আন্ডার ওয়াটারে বেশ ভালো মতোই ছিল, এতে কোনো ড্যামেজ হয়নি এবং পানি ঢোকার তো কোনো প্রশ্নই আসে না। এই টেস্টে বোঝা গেল OnePlus 7 Pro ওয়াটার টাইট এবং ডাস্ট রেজিস্ট্যান্ট তো অবশ্যই। কিন্তু একটা কথা এখানে আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে যেহেতু এতে অফিশিয়াল সার্টিফিকেশন থাকছে না এবং এই ফোনটি ইনকেস যদি ওয়াটার ড্যামেজ হয় OnePlus কিন্তু এটার দায় নিবে না অফিশিয়াল ফোনগুলোর ক্ষেত্রে। সো স্টিল এটি নিয়ে যদি আন্ডার ওয়াটারে যাওয়ার প্ল্যান থাকে সেটা আপনাকে নিজ দায়িত্বেই যেতে হবে। এক্ষেত্রে এই ভিডিওটিকে রেফারেন্স হিসেবে না নেওয়ার অনুরোধ থাকলো। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।